হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ফর আনাদার স্পেশাল ভিডিও। তো আপনারা যারা যারা এনএসআইতে অ্যাপ্লিকেশান করেছেন তাদের জন্য অলরেডি আমি ইম্পর্টেন্ট কিছু ভিডিও এবং রিয়েল নিউজ সহ আপলোড করে রেখেছি, আপনার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, অবশ্যই অবশ্যই দেখে নেবেন। তো আজকে এই পুরো ভিডিওটি থাকছে অফিস সহকারীর পরীক্ষা পদ্ধতি এবং প্রমোশন নিয়ে। তো আপনারা অনেকেই আছেন এনএসআইতে অ্যাপ্লিকেশান করেছেন অফিস সহকারীতে, তবে ঠিকঠাক জানেন না যে এর প্রমোশনটা আসলে কীভাবে হয় এবং এর পরীক্ষা পদ্ধতিটা কেমন। আমি অলরেডি এনএসআই কনস্টেবল, জুনিয়র ফিল্ড অফিসার এবং ফিল্ড অফিসার নিয়ে এক্সক্লুসিভ কিছু ভিডিও বানিয়ে রেখেছি, এবং আপনারা যাদের খুব দরকার বা আপনারা যারা জানতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, তাতে আপনারা নিজেরাই খুব উপকৃত হবেন। ফর দ্য ফার্স্ট টাইম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো এবার বলি অফিস সহকারীর পরীক্ষা পদ্ধতিটা আসলে কেমন। তো পরীক্ষা পদ্ধতি এনএসআইয়ের অফিস সহকারীতে মূলত দুই ধাপে হয়ে থাকে। একটা হচ্ছে আপনার লিখিত পরীক্ষা, যেটাকে রিটেন বলা হয়। আর রিটেন আসলে কত পেলে পাস বা রিটেনে কীভাবে টিকবেন এটা নিয়ে আমার স্পেশাল একটি বই রয়েছে, সেটার জন্যে মাত্র 250 টাকা দাম। আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো স্থান থেকে অর্ডার করলে মাত্র 2 দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন আপনার হাতে। তো এবার বলি পরীক্ষা পদ্ধতিটা আসলে কেমন। তো পরীক্ষা পদ্ধতিটা হচ্ছে ফার্স্টে লিখিত হবে, লিখিততে ধরেন আপনার যদি 80 মার্কসের মধ্যে পরীক্ষা হয় তো এর মধ্যে আপনাকে 60+ মার্কস পাইতে হবে লিখিততে টিকতে হইলে। তো দেন যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ জানার দরকার সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি লিখিত হবে এবং লিখিতটা কীভাবে হবে বা কোন কোন সাবজেক্টগুলো আসবে। তো পরীক্ষা পদ্ধতিতে লিখিততে আপনার বাংলা থাকবে, ম্যাথ, ইংলিশ, জেনারেল নলেজ এবং আইসিটি থেকেও কিছু কোশ্চেন থাকবে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাথ এবং ইংলিশটা, তার কারণ বাংলা সাধারণ জ্ঞানে আমাদের ফুল মার্কস তো উঠাইতেই হবে, এখানে কোনো মানেই নাই যে আসলে কীভাবে মার্কস তুলবো বা এই সেই, এটার কোনো চিন্তাভাবনাই আসবে না, কারণ এখানে আপনার ফুল মার্কস যদি আপনি উঠাইতে না পারেন তাহলে কিন্তু আপনি ভাই পাস করতে পারবেন না। সো দ্যাট এই জন্যে আপনার অবশ্যই খুব হার্ডলি পড়াশোনা করতে হবে এবং পাস করার ট্রাই করতে হবে, তার কারণ রিটেনটা যদি আপনি পাস করতে পারেন তারপরেই শুধুমাত্র একটিমাত্র পরীক্ষা, সেটা হচ্ছে ভাইবা। আর ভাইবাটা দিলেই, ভাইবা উতরে গেলেই আপনার চাকরিটা কনফার্ম হয়ে যাবে। তো এই জন্য পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আমাদের জানাটা আসলেই খুবই দরকারি, এই জন্য পুরো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলেই বুঝে যাবেন আসলে এনএসআইতে কীভাবে নিয়োগ হয় এবং কীভাবে পরীক্ষা পদ্ধতিটা আসলে কী, কীভাবে কী পরীক্ষা হয়। তো এই ছিল আজকের এই পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা। এবার যেটা বলবো সেটা হচ্ছে প্রমোশন। তো এনএসআইতে প্রমোশনটা আসলে কীভাবে হয় এবং প্রমোশনটা সত্যি হয় কি না। তো এনএসআইতে প্রমোশন বলতে অ্যাকচুয়ালি প্রমোশন সবসময় সত্যিকার অর্থে হয়ও না, কারণ এটা যেহেতু 20তম গ্রেডের একদম লাস্ট গ্রেডের একটি জব, এবং অফিস সহায়ক থেকে আসলে আপনি যে যত সার্টিফিকেটই থাকুক না কেন আপনি মানে ধাপে ধাপে যে আপনি বড় অফিসার হবেন বা পরে ফিল্ড অফিসার হবেন এরকম টাইপের কিছু সেটা কিন্তু হবে না, কারণ অফিস সহায়ক আমরা যারা সরকারি প্রতিষ্ঠানগুলোতে দেখে থাকি অফিস সহায়ক বা পিওন এরা যে সকল কাজ করে থাকে এরকম একটা প্লেস থেকে কিন্তু আসলে বড় অফিসার হওয়া যায় না বা তাদের এই পরীক্ষার পদক্ষেপটাও নাই। এটা যদি আপনার 16তম গ্রেডের কোনো ইয়ে হয়, নিয়োগ হয়, সেক্ষেত্রে হয় অনেক সময় হয়ে থাকে প্রমোশন, তবে অফিস সহায়ক থেকে প্রমোশনটা খুবই রেয়ার এবং প্রমোশনটা হয় না বললেই চলে। সো দ্যাট এই কারণে অনেকেই অফিস সহায়ক অ্যাপ্লিকেশান করে না। তবে অফিস সহায়কের যে একটি মজা রয়েছে সেটা হচ্ছে আপনি পুরাই অফিসে বসে আপনার অফিস আওয়ারটা কাটাইতে পারবেন এবং একদম ফ্রিলি, কোনো ধরেন ঝাই ঝামেলা নাই এবং খুবই পাওয়ারফুল একটি জব, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আপনি থাকবেন। এটা যদিও জেলাভিত্তিক যেসব নিয়োগ হয় প্রতিটি জেলা পর্যায়ে আপনাদের নিয়োগ থাকবে, খুবই মানে প্রেফারেবল জব আর কি, সবার খুবই পছন্দনীয় একটি জব যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য সবাই অ্যাপ্লিকেশান করে থাকে, সবাই ট্রাই করে যাতে তার জবটা হয়। তো
যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনি যদি জুনিয়র অডিটর বা ওয়াচার কনস্টেবলের বেতন, পরীক্ষা পদ্ধতি এবং ফিল্ড অফিসার সম্পর্কে জানতে চান অবশ্যই ডিসক্রিপশন চেক করুন, ভিডিওটি দেখুন। থ্যাংক ইউ।